কুকুরে কি হবে তা ঠিক নেই এখন আমরা ভেসে কোথায় যাব ছেলেগুলো কোথায় থাকবো আমাদের তিন মাস ধরে কোনো আমাদের বেদের কাজ হয়নি আমরা প্রাণে ঝুঁকেতে রাত দিন খাওয়া ঘুম কিছু নেই সেই থেকে দায়িত্ব নেবে বাঁধে দেখা যাচ্ছে 200 ফুটের ফাটল তাতেই নামলো ধস উলবেরিয়া এবং শ্যামপুরে ছড়ালো আতঙ্ক মঙ্গলবার রাত থেকে ঘুম উড়েছে হুগলি নদীবাদ লাগোয়া উলবেরিয়া এবং শ্যামপুরের বাসিন্দাদের কারণ শ্যামপুরের পূর্ব বাসুদেবপুর নদীবাঁধের প্রায় 200 ফুট রাস্তায় ফাটল দেখা দিয়েছিল ওই দিন সকালেই এরপর রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হয়ে ওঠে এলাকার রাস্তায় নামে ধস তাতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা রাস্তার ধারে যাদের ঘরবাড়ি রয়েছে তারা বাইরে বেরিয়ে আসেন খোলা আকাশের নিচেই আপাতত তারা রয়েছেন স্থানীয় বাসিন্দা ভবানী মণ্ডল জানিয়েছেন ভয়ে সপরিবারে রাতভর রাস্তায় কাটিয়েছেন বাঁধ মেরামত না হলে প্রায় 6-7টি গ্রাম নদীর গ্রাসে পড়বে আমরা তো চিন্তার মধ্যে মধ্যে সারা রাত্রি তো সব ছেলে পুলে নিয়ে চারিদিকে সেই কোথায় ফিল্টের বাঁধে গিয়ে বসে আছে সব সব বাচ্চা ফাচ্চা নিয়ে গরু যাদের আছে সেই গরু ফরু নিয়ে রাত্রে সবাই সেই খড় কুটো নিয়ে সবাই গিয়ে সেই ফিল্টের মধ্যে আছে মানুষের চোখে ঘুম নেই যে কি হবে কোন মুহূর্তে জলটা ঢুকে গেলে সব তো ভেসে যাবে সবাইয়ের কি পাকা বাড়ি দোতলা তেতলা আছে মাটির বাড়ি তারা সব চাপা পড়ে মরে যাবে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ সামনে জাহাজ ফ্যাক্টরির কাজ চলছে গ্রামবাসীদের আপত্তি সত্ত্বেও ওই রাস্তা দিয়ে লোহার মালপত্র নিয়ে 20 চাকার একাধিক লরি ঢোকানো হয়েছিল জাহাজ ফ্যাক্টরির কাজ হচ্ছে যখন লোহা ভর্তি হয় লরিগুলো ঢুকলো তখন পুলিশকে আমরা আপত্তি করতে পুলিশ এসেছিল যে এই গাড়ি ঢুকবে পুলিশ জোর করে ঢুকিয়েছে আমাদের এই থানায় পুলিশ এই এলাকায় 14টি গ্রাম রয়েছে তাড়াতাড়ি বাঁধ মেরামতের ব্যবস্থা না করলে সমস্যায় পড়বে বহু পরিবার এই ধসটা একদম নেমে চলে গেল চলে যাওয়ার পরে যে শালবল্লী ছিল মানে বড় ধরনের আকার দেখে পাগনা খাইয়ে শালবল্লীগুলো ভাসে নিয়ে সব চলে গেল এই যে এই রাত্রে গেল আমরা সারা জেগে ছিলাম এই যে ফিরে রাত আসছে তাহলে আমরা কিভাবে থাকবো আমাদের গ্রাম তো একটা গ্রাম নয় আছে 14টা গ্রাম 14টা গ্রাম যদি জলে ভেসে যায় তাহলে পরবর্তীকালে কি হবে প্রশাসন খালি বলছে আমরা দেখছি কি দেখছে আমাদের এদিকে বাঁধ মেরামতির দাবি জানিয়ে গড়চুমুকে উলবেরিয়া শ্যামপুর রোড অবরোধ করেন এলাকাবাসী খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা পরে পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয় দ্য ওয়াল ব্যুরো